গাজীপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে 6 এবং 9 বছর বয়সী দুই শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠে শামসুল হক ওরফে খোরশেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে 999 ফোন পেয়ে টঙ্গীর 27 এলাকার মকবুলের বাড়ি থেকে ভাড়াটিয়া খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের মাটি গান্ধাটিয়া গ্রামে। গাজীপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে 6 এবং 9 বছর বয়সী দুই শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠে শামসুল হক ওরফে খোরশেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে 999 ফোন পেয়ে টঙ্গীর 27 এলাকার মকবুলের বাড়ি থেকে ভাড়াটিয়া খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের মাটি গান্ধাটিয়া গ্রামে। গাজীপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে 6 এবং 9 বছর বয়সী দুই শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠে শামসুল হক ওরফে খোরশেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে 999 ফোন পেয়ে টঙ্গীর 27 এলাকার মকবুলের বাড়ি থেকে ভাড়াটিয়া খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের মাটি গান্ধাটিয়া গ্রামে। গাজীপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে 6 এবং 9 বছর বয়সী দুই শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠে শামসুল হক ওরফে খোরশেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে 999 ফোন পেয়ে টঙ্গীর 27 এলাকার মকবুলের বাড়ি থেকে ভাড়াটিয়া খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের মাটি গান্ধাটিয়া গ্রামে। গাজীপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে 6 এবং 9 বছর বয়সী দুই শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠে শামসুল হক ওরফে খোরশেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে 999 ফোন পেয়ে টঙ্গীর 27 এলাকার মকবুলের বাড়ি থেকে ভাড়াটিয়া খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের মাটি গান্ধাটিয়া গ্রামে। গাজীপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে 6 এবং 9 বছর বয়সী দুই শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠে শামসুল হক ওরফে খোরশেদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে 999 ফোন পেয়ে টঙ্গীর 27 এলাকার মকবুলের বাড়ি থেকে ভাড়াটিয়া খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের মাটি গান্ধাটিয়া গ্রামে।